চক, এতিয়া কংগ্রেস এটা রাষ্ট্রীয় দল, অত্যন্ত শক্তিশালী দল। তেখেতসকলে প্রার্থী তালিকা দিওঁতেও যথেষ্টখিনি লেট করলে বাৰু, যিয়ে নহওক আজি এটা প্রার্থী তালিকা দিছে, আমি ওয়েলকাম করেছো। আর আমি যেহেতু তিনিটা সমষ্টিত খেলিম, নগাঁও, ধুবুরী আর করিমগঞ্জ, এই তিনটা সমষ্টিত তেখেতসকলে আমার আগত প্রতিদ্বন্দ্বিতা আগবাড়ো। বাকি সিটবিলাকত আমি অলরেডি এন্টি বিজেপি শক্তিশালী প্রার্থীকে আমি ভোট দিবলে আহ্বান জানাম। সেইটো দলে ইমিডিয়েট আমি এটা সিদ্ধান্ত লম। তেখেতসকলে যদি প্রার্থী দিছে, মই এইটোৰ বিরুদ্ধে সপক্ষে কব নোখোজো, এই কারণে এইটো এটা পুরানা রেজিস্টার্ড রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, সিহঁতে সিহঁতৰ দলৰ সিদ্ধান্ত লোৱাৰ অধিকাৰ সিহঁতৰ আছে। কিন্তু মই দেখিছোঁ যে বাকী কিছুমান ঠাইত যেনেকৈ প্রার্থীবিলাক দিছে, তেখেতসকলে বিভিন্ন ঠাইত কথা উত্থাপিত হৈ আছে যে বিজেপি ডিকটেশন মতে দিছে, ক'ৰবাত বিজেপির কথা মতে দিছে। আর কংগ্রেসের আজির যেটো অবস্থা, চারিওপিনে তেখেতসকলৰ যিটো এটা এটাকে উইকেট পৰি আছে, ওয়ার্কিং প্রেসিডেন্ট গ'ল, কেইবাজনো বিধায়ক তেখেতসকলৰ নোহোৱা হ'ল, যিবিলাক আছে সেইবিলাক সন্দেহৰ ভিতৰত আৱৰ্তত আছে। তো এইবিলাক লৈ মই খুব এটা বেছি কথা ক'ব নোখোজো। অহা কাইলে আমাৰ যিটো, আপোনালোকে নিশ্চয় জানে, আমাৰ সমষ্টিত অহা কাইলে আমাৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী আহিব গৈ আছে, আমাৰ ৰহিম লোচন ডাঙৰীয়া। তেখেতে শুনিছোঁ বহুতকেইটা বিধায়ক চিধায়ক লৈ, বহুতকেইটা বিধায়ক লৈ মানকাছৰ আহিব। কিন্তু আজি ৰাস্তা দি আহোঁতে ষ্টেজটো দিছোঁ, তাত 2 বিঘা 1.5 বিঘা এটা মাটি আছে, তাৰ আধা ঠাই এৰি প্লেণ্ডেল কৰিছে। আৰু এই আধাটো ইমান ঠেককৈ কৰিছে, মানে 2 বিঘাৰ 1 বিঘা বাদ দি কৰিছে, আৰু 1 বিঘাৰ মাজতো ৰাইট চাইড তল বাদ দি কৰিছে, ষ্টেজটো আগুৱাই আনিছে, পিছফালে জাগাই নাই। ডেট মিনছ কিমানখিনি মানুহ ধৰিব, সেইখিনি বৰ্ষে বৰ 1.5 হাজাৰ মানুহ ধৰাৰ সম্ভাৱনা আছে। তো সেই এনেকুৱা এটা মিটিং কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ মানকাছাৰৰ সমষ্টিত আহি যদি এনেকুৱা দুৰৱস্থা এতিয়াই দেখা পাওঁ, তেতিয়াহ'লে আগত কি হ'ব? তো এইবিলাকৰ জৰিয়তে দেখিলে স্পষ্টভাৱে গম পাব তেখেতসকলৰ মানুহ কিমান হ'ব। তো আল্টিমেটলি তেখেতসকলৰ এই সভা যথেষ্টখিনি যে ভাল নহয়, এইটো স্পষ্ট। আৰু মানকাছাৰৰ প্ৰতি মানুহৰ কংগ্ৰেছৰ প্ৰতি এটা অৰিহা ভাৱ আহি গৈছে, কাৰণ কংগ্ৰেছৰ হাইকমাণ্ডৰ যি অৱস্থা, ন্যায়যাত্ৰাত যেনেকুৱা মানুহৰ দেখিছোঁ কম মানুহ হৈছিল বা ক'তো ভাল পজিশ্যন পোৱা নাই, তো কংগ্ৰেছৰ ভাল ৰিজাল্ট আশা কৰিব নোৱাৰি, এই কথাটো স্পষ্ট। বাকী বাকী সমষ্টিতে আপোনালোকে মানে হেৰি নিদিলে কিয়, কেণ্ডিডেট নিদিলে কিয়, বিজেপি আমি ৱাক অভাৰ দিবলৈ নিদিলে নেকি? না, আসলে আমি মূল কথাটো হৈছে যে আমি বাকি সমষ্টিখিনিক আমি প্ৰাৰ্থী কাৰণে আগবঢ়োৱা নাই, যে আমি বিচাৰোঁ যে বিজেপি বিৰোধী চেকুলাৰ লাইক মাইণ্ডেড পলিটিকেল পাৰ্টি জিকি আহক। সাম্প্রদায়িক বিজেপি আর এই ভ্রষ্টাচারী বিজেপিক প্রতিহত করব লাগিব। যেটু বিজেপির সময়ত সংবিধান আজি কোনো ধরনের মানি থাকা নাই, আজি কা আনিলে আপনাদের দেখা পাইছে সংবিধান বহির্ভূতভাবে, আপনাদের দেখা পাইছে যে আজি আমার মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1935 ভায়োলেশন করলে, কাজি অ্যাক্ট 1880 ভায়োলেশন করলে, হিজাব লৈ তেখেতসকলের প্রবলেম, আজান লৈ তেখেতসকলের প্রবলেম, মাদ্রাসা বন্ধ করে আছে, শিক্ষা অনুষ্ঠানবিলাক বন্ধ করে আছে। তো একটা স্বৈরাচারী এটা সরকার আর এটা সাম্প্রদায়িক সরকার, ধর্মর ভিত্তিক নাগরিকত্ব প্রদান করার যে ব্যবস্থা, এইবিলাকর প্রতি লক্ষ্য রেখে আমি দেখেছি এই সরকার তৃষ্টি থাকার কোনো অধিকার নাই। সেই কারণে বিজেপি বিরোধী শক্তিবিলাক একলগ হয়ে বা প্রার্থীবিলাক জিকি যদি বিজেপির আগত তারা প্রত্যাহ্বান সৃষ্টি করব পারে, সেই কারণে আমি সকল সিটত প্রার্থী দি সেকুলার ভোট যেখানে আছে, যেখানে আমার সেকুলার যেখানে ভোট, গণতান্ত্রিক যেখানে ভোট আছে, সেই ভোটখিনি যাতে ডিভিজন নহয়, ভাগ ভাগ নহয়, তার কারণে আমি সকল ঠাইত প্রার্থী দিয়া নাই। যত আমার দলের শক্তিশালী ভেটি আছে, যত আমার জিকিব পড়া অবস্থাত আছো, তাত আমি প্রার্থী দিছো, অকল 3টা দিছো, বাকি 11টা আমি কংগ্রেসের কারণে দিছো। আসল মানে রকিবুল হুসেন ডাঙরি আমার প্রার্থিত্বত আহিছে, আর জাভেদ ইসলাম ডাঙরি আমার তো আহিছে। মই জাভেদ ইসলামের কথা ইমান বেশিকে নকও, সি মূল সমষ্টির এজন সমন্বয় বিধায়ক আছিল, তেখেতক মই অত্যন্ত শ্রদ্ধা করো, মই দাদার নিচিনাকে মানো জাভেদ ইসলামক। কিন্তু যোৱাবাৰ দেখিছোঁ 2,36,000 ভোটৰ মাজত কিবা 35,000 না কিবা এটা ভোট পাইছিল। তো চ' এইবাৰ কিমানখিনি পাব নাজানো, কিন্তু তেখেতৰ ভোটৰ কিমানখিনি এ জি পিৰ সংগঠন আছে এই 11টা 12টা সমষ্টিত, আজি বৰপেটাৰ পৰা 3-4টা সমষ্টি আমাৰ তাত আহিছে, বৰপেটা অভয়পুৰীৰ পৰা 1টা সমষ্টি, বৰপেটাৰ পৰা 3টা সমষ্টি আমাৰ তাত আহিছে, তাত এ জি পিৰ কিমানখিনি ভেটি আছে, গোটেই ধুবুৰী পাৰ্লামেণ্টত কিমানখিনি ভেটি আছে, এইবোৰ ডিপেণ্ড কৰিব। আৰু এ জি পি আৰু বিজেপি দুটা মিলি তেখেতসকলে করেছে, আর বিজেপি সকল সিদ্ধান্ত এন্টি মুসলিম লৈ আছে, সেই কারণে এ জি পিক ভোট দেওয়ার সম্ভাবনা তেনেই কম। রহিবুল হোসেন ডাঙরি হাই প্রোফাইল নেতা, তেখেতক মানকাছাড়ের মানুষে বা ধুবরী মানুষে লগ নাপায়। 15 বছর আমার ধুবরীর, আমার মানকাছাড়ের তেখেতে ইনচার্জ মিনিষ্টার আছে, কোনোদিনই আমার মানুষে লগ পোৱা নাই। তো আমার ইনচার্জ মিনিষ্টার হয়ে থাকতে লগ পোৱা নাই, আর এতিয়া আমার বিধায়ক যেটা সাংসদ হব, তেতিয়া তেখেতক কিমানখিনি পোৱা যাব? তো তেখেতৰ কেইজন মানুহ মানকাছাড়ে আজি সুদক কেইজন মানুহের লগত তেখেতের জীবনত দেখা হয়েছে,
এই 20 তেখেতৰ প্ৰায় 30 বছৰে পলিটিক্স কেইদিন মানিকাস্তৰ আহিছে। তো সেই এনেকুৱা অৱস্থাত এটা ভাল ভোট পাব বিশ্বাস নহয়, মোৰ বিশ্বাস নহয় তেখেতে যথেষ্টখিনি বেয়া হ'ব। আজমল চাহাব আকৌ অপ্ৰতিদ্বন্দ্বী হৈ জিকিব, বিগ মাৰ্জিনত জিকিব, ইণ্ডিয়াত হায়েষ্ট ভোট পাবলগীয়াও আছে। এই কথাবিলাক আপোনালোকে মনত ৰাখিব।